Assalamu alaikum. Hello everyone. Welcome back my another video. Saudi Pobashider jonno aro ekti special video niye hazir holam. Ajker bishoy holo STC fee account jader protom theke ase othoba jara notun kore STC fee account create korechen kintu IBN number ti kibhabe bahir korte hoy janen na tader jonno ajker ei guruttopurno video ti karon STC fee অ্যাকাউন্ট যারা ব্যবহার করেন আমরা যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে আইবিএন নাম্বারটি তাদেরকে দিতে হবে আর এই আইবিএন নাম্বারটি অনেকেই ব্যবহার বাহির করতে জানেন না তার অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আইবিএন নাম্বারটি খুব সহজে বাহির করা শিখে নিতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন এখনও সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ আমি কি করব STC পে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে দেখেন আমার এখানে ফোন বলছে 6 ডিজিট ফিস পিন কোড বসানোর জন্য আমি কি করব 6 ডিজিট পিন কোডটি বসিয়ে নিব বসানোর সাথে সাথে দেখেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে যাবে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেখাচ্ছে অর্থাৎ আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার জন্য বলছে আপনাদের হয়তো আমি এখানে ট্যাপলে ক্যান্সেল করে দিলাম আমি STC পে হোম পেজে আসার পরে আমি কি করব যেহেতু আইবিএন নাম্বারটি বাহির করব তার জন্য আমি কি করব অ্যাড মানি আমি কি করব অ্যাড মানির উপর আমি ট্যাপ করে দিব অ্যাড মানির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এইরকম একটি অপশান চলে আসবে হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মানি এরকম দেখাচ্ছে আর নিচে দেখবেন এখানে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার টু STC পে তারপর সাদ্দাত ইনস্ট্যান্ট পেমেন্ট আমি কি করব ব্যাঙ্ক ট্রান্সফার টু STC পে এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো আসলে সিলেক্ট এ পার্টনার ব্যাঙ্ক আর এখানে দেখা যাচ্ছে এই পার্টনার ব্যাঙ্কটি আমি এই পার্টনার ব্যাঙ্ক অর্থাৎ আরব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আমার নামটি দেখাচ্ছে আমার আইবিএন নাম্বারটি দেখাচ্ছে আমার অ্যাকাউন্টটি দেখাচ্ছে এখন এই আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন অথবা আপনারা কিন্তু যদি অন্য কাউকে ট্রান্সফার করেন তাহলে কিন্তু এই কপি লিঙ্কের উপর ট্যাপ করে দিয়ে কপি করো আপনারা কিন্তু অন্যকে এই লিঙ্কটি অর্থাৎ এ আইবিএন নাম্বারটি সেন্ড করতে পারবেন এইভাবে STC পে যারা ব্যবহার করেন এবং যারা নতুন করে ব্যবহার করেন আইবিএন নাম্বারটি বাহির করতে জানেন না তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে আইবিএন নাম্বারটি আপনারা বাহির করতে পারবেন এবং এই কপি পেস্ট করে আপনারা কিন্তু অন্যকে শেয়ারও করতে পারবেন এই হলো আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে আর ভিডিওটি দেখে যদি সত্যি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি তো অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন